কক্সবাজার জেলা সরকারি গ্রন্থাগারের পশ্চিম পাশার কিছু অংশ কক্সবাজার পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ মুরুংসরা নালারও নির্মাণ করা হয়েছে। আর এ কারণে ফানি বাধাগ্রস্ত এরে জলাবদ্ধতার বাহার সরাশয় হয়েক কানে লাহার। আর রবিবার এই নালাও উদ্যোগিত উচ্ছেদ অভিযান শুরু করছিল কক্সবাজার পৌরসভা। উচ্ছেদত দক্ষিণ এবং উত্তর পাশার দুয়ো দেওয়াল ভাঙ্গানোর আগে আজ রয়েছে জেলা প্রশাসনের প্রতিনিধি। তিনি পৌরসভার মেয়রের ডিসির নির্দেশনা জানানোর সাথে সাথে অভিযান বন্ধ করে দিয়ে মেয়রে। এই সময় জেলা প্রশাসনের প্রতিনিধি সাংবাদিকলে রায় যাবে চেষ্টা করলেও সাংবাদিকলে তার লয় বহু জোরাজুরির পর তিনি হতা হয়। ডিসি স্যারকে যেহেতু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই জন্য স্যার আমাকে পাঠাইছেন যাতে আমরা একটা দিন হোল্ড করি, এরপর যদি স্যাররা নিশ্চয়ই সিদ্ধান্ত দিবেন, কারণ ড্রেনেজ সিস্টেমও তো খুবই গুরুত্বপূর্ণ। এখানে তো ড্রেনেজ কেউ তো ব্লকেট করার সুযোগ নেই। যেহেতু মিনিস্ট্রি থেকে বিষয়টা জানানো হয়েছে, এই জন্য হচ্ছে আমাকে পাঠানো, আপাতত একটু স্থগিত করা, হয়তো এক দুই দিনের মধ্যে স্যাররা একটা সিদ্ধান্ত। হিন্দি গণগ্রন্থকার কর্তৃপক্ষ জানাই তারা উচ্ছেদ অভিযানের আগে হন নোটিশ দিয়া নয়। একটা নোটিশ দিলে আমাদের জন্য ভালো হতো, তাহলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাতে পারতাম। কিন্তু এখন দুই পাশে দেয়ালটা ভেঙে ফেলাতে আমাদের ভবনটা এবং জেলা সরকারি গণগ্রন্থাগার অরক্ষিত হয়ে পড়েছে, এটা সরকারি সম্পত্তিরই ক্ষতি। আর উচ্ছেদ অভিযান চালু করে দুমগড়ি বন্ধ করে দেওয়ার বিষয়ে কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমানের সি প্লাস রে হয়। উনি বলেছেন জেলা পরিষদ মহোদয়কে কিছু সিনিয়র মানুষ ফোন করেছে, মানে আপাতত ওনারা নিজ উদ্যোগে সরিয়ে নিবে, এই জন্য একটু সময় চেয়েছে। আর কারণ এখন তো আমিও ব্যক্তিগত মনে করি যদি কেউ যদি নিজ উদ্যোগে সরিয়ে নিতে চায় তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো, কিন্তু আমরা অভিযান অব্যাহত রাখবো। আমি সর্বোচ্চ তিন দিনের পর কথা বলেছি, তিন দিনের পরে যদি না করে তাহলে আমি আমার আর কারো কথা শোনার দরকার নেই, কারণ আমার তো এখানে কারো কোনো কথা শোনার দরকার নেই। আমি জনগণের কথা শুনতে আসছি, জনগণ যেটা ডিমান্ড সেটা ফুলফিল করতে আসছে। আমরা শুধু কারণ একটা মানুষ সম্মানে মানুষ যদি বলে আমি নিজ উদ্যোগে সরিয়ে নিবো, যদি নিজ উদ্যোগে সরিয়ে নেই তাহলে আমাদের কোনো আপত্তি নেই এবং আমাদের খরচ কম, পৌরসভার অনেক ব্যয় কম পাবে। যদি তিন দিনের মধ্যে শেষ না করে আপনাদের সহ নিয়ে যতক্ষণ পর্যন্ত রাত দিন রেখে রান্না করে খাবো, এটা শেষ করে তারপর আমরা বাড়ি যাবো। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে জেলা প্রশাসনের বাধার মুখে পড়ছে কক্সবাজার পৌরসভা, যে কারণে নালা দখলমুক্ত অঞ্চলে শঙ্কিত স্থানীয় সচেতন মহল। শুধু নালা দখলে যে পাবলিক দখল করছে এটা কিন্তু ভুল ধারণা। আপনি দেখবেন কক্সবাজার অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের বাউন্ডারি কিন্তু নালার উপরে, এবং অনেক জায়গায় উচ্ছেদ করতে গেলে আমি মনে করি সরকারি প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে, এবং এই বাধা যদি অতিক্রম করা যায় তাহলে কক্সবাজার পৌরসভা সবল হবে এবং কক্সবাজার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। কক্সবাজারের প্রধান সমস্যা হচ্ছে নালা নর্দমা ছড়া দখল, যার কারণে বৃষ্টি হলেই এক হাঁটু পানি এক কোমর পর্যন্ত পানি উঠে আসে। এটা কক্সবাজারের প্রাণের দাবি, প্রধান দাবি হচ্ছে কক্সবাজারের পর্যটন শহরে যে নালা ছড়া দখল করেছে তাদেরকে উচ্ছেদ করা। এই দাবির সাথে সবাই একমত আছি, এই জায়গায় সেটা প্রশাসন হোক বা কোনো আমলা হোক বা প্রভাবশালী কেউ হোক, আমরা সেটা মানতে রাজি না। আমরা চাই এখান থেকে এই উচ্ছেদ হবে সমস্ত অবৈধ স্থাপনা। ইদানিং কক্সবাজারে একটু বৃষ্টি হলেই পুরো বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিপূর্ণতা হয়। এখানে জলাবদ্ধতা নিরসন করতে গিয়ে যে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বিভিন্ন প্রভাবশালী সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বাধাগ্রস্ত হয়ে পড়ে উচ্ছেদ অভিযান, যার কারণে এই অভিযানটুকু কতটুকু সফল হবে আমার সেটা আমার জানা নেই। তবে যাই হোক, আমি সরকারের উপরি মহলে আমি আবেদন করছি যে প্রভাবশালী এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে ড্রেন দখল করেছে, সরকারি জমি দখল করেছে, এগুলো স্ব উদ্যোগে এগুলো স্থাপনাগুলো উচ্ছেদ করা প্রয়োজন বলে আমি মনে করি। উল্লেখ্য কক্সবাজার শহরের সার্গ প্রধান নালার প্রশাসনের তালিকা মত 129 জন দখলদার আছে, এর মধ্যে ব্যক্তি ছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও আছে। হিন্দি পৌর মেয়র জানাই এসব নালা দখলমুক্ত মন পর্যন্ত তার অভিযান অব্যাহত থাকে। সি প্লাস চট্টগ্রাম।